দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। মোদি নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছে কেন? এই এমপিএমএল গুলোর জন্য। কেন্দ্র আবাস তো আমরা অনেকদিন আগে থেকে নাম্বার ওয়ান ছিলাম, 100 দিনের কাজের টাকা আমরা নাম্বার ওয়ান ছিলাম পশ্চিমবাংলা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে। এটা আর নরেন্দ্র মোদীর সহ্য হল না, বিজেপির সহ্য হল না। বিজেপি কেন সহ্য হল না? বাঙালি কেন এক নম্বরে থাকবে? টেনে নেওয়া আমার গুজরাটের লোকরা এক নম্বরে থাকবে, আমার মহারাষ্ট্রের লোকরা না, উত্তরপ্রদেশের লোকরা বাঙালি থাকতে পারবে না এক নম্বরে। ভারতীয় জনতা পার্টি বাঙালি বিদ্বেষী পার্টি বলে বাঙালি ওপরে থাকবে না। বাঙালিকে টেনে নামা, বাঙালিকে টেনে নামা, বাঙালিকে টেনে নামা, বাংলা কেন এক নম্বরে থাকবে? তার উত্তর দেবেন না? বোগাটের মানুষরা উত্তর দেবেন না? যোগ্য উত্তর দেবে না? যোগ্য উত্তর দেবে নাকি না? বাঙালিকে যারা ট্রেনে নামিয়ে দেয়, বাঙালির পেটে যারা লাথি মারে, বাঙালির ঘরের ছাপ যারা কেড়ে নেয়, বাঙালির 100 দিনের কাজের টাকা যারা কেড়ে নেয়, সেই দল, সেই দল কেন পশ্চিম বাংলা সেই আরামবাগের মানুষের কাছ থেকে ভোট পাবে বলুন তো? তুমি তোমার গুজরাটে যে কাপ্তানি করে, আমি তো বলি তোমরা যখন এতই অ্যান্টি বেঙ্গলি, আর ওদের তো বাবা মা সব হচ্ছে নরেন্দ্র মোদী অমিত সিং, তো যাও না ভাই গুজরাটে চলে যাও, পশ্চিমবাঙ্গায় আর থাকার দরকার নেই। আগামী 20 মে উত্তর দিন ভারতীয় জনতা পার্টি। এ বাংলা তোমার জন্য নয়, এ আরামবাগ তোমার জন্য নয়, এ গোহাট তোমার জন্য নয়। উত্তর দিতে হবে, যোগ্য উত্তর চাই, উত্তর দিতে হবে। তাই আগামী 20 মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট, কারোর কোনো বিরোধিতা করা চলবে না, আমাদের কারোর কোনো বিরোধিতা করা চলবে না। পার্লামেন্টে বিরোধিতা করি, এই যে পার্লামেন্টে অ্যাটাক হয়েছে আপনারা দেখেছিলেন পার্লামেন্টে, সেই সময় আমি প্রথম নেমে আসি বিরোধিতা করার জন্য। ওয়েল, আর ওই কেরালায় যাদের বললাম ওই কংগ্রেসের, ওরা সব চলে আসে, তারপর আমার আমাদের দলের এমপিরাও আসে। আমরা বিরোধিতা করেছিলাম বলে ভারতবর্ষে 140 জন এমপিকে নরেন্দ্র মোদীরা সাসপেন্ড করেছিল, মাথায় রাখবেন। এই কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে জিনিস হয়নি, ভারতবর্ষের ইতিহাসে এই জিনিস হয়নি। প্রতিবাদ করলে ইডি সিবিআই ডাকে, ইডি সিবিআই করো, ইডি সিবিআই লাগিয়ে দাও। দেখতেই পাচ্ছেন কিভাবে ইডি সিবিআই লাগাচ্ছে। ভারতবর্ষে 25 জন রাজনৈতিক ব্যক্তি, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই লাগানো, তাদের বাড়ি রেড করা হলো, তাদের বাড়িতে সার্চ করা, ঘন্টার পর ঘন্টা রেড হয়ে গেল। এই 25 জনের মধ্যে 23 জন ভারতীয় জনতা পার্টিতে চলে গেল। যেই ভারতীয় জনতা পার্টিতে চলে গেল তখন কিন্তু ওয়াশিং মেশিনের সাফ হয়ে গেল, 23 জনকে ছেড়ে দিল। ওই এমন সাদা কে করেছে বল? রানীপল, রানীপল অনেকদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, এখন এমন সাদা কে করেছে? ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেল। এই 23 জনের মধ্যে কে কে আছে? এই 23 জনের মধ্যে আছে অজিত পাওয়ার, এই 23 জনের মধ্যে আছে প্রফুল্ল প্যাটেল, আরো অনেকে আছে। পশ্চিমবাংলা কে আছে? এক নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী, 2 নম্বর হচ্ছে তাপস রায়। ভয়ে পালিয়ে গেল, দেখলেন কেমন? সব যেই ডিস হয়ে গেল এক মাসের মধ্যে সব বিজেপি
দেখার মতো কিন্তু কিভাবে টাকা আসছে চলে গেল। অরবিন্দ কেজরিওয়াল গেল না, হেমন্ত সোরেন গেল না, এরা গেল না, দুটো মুখ্যমন্ত্রী গেল না জেলে জেলে। আচ্ছা ভূপতি নগর কত সালে এনআইএ দায়িত্ব নিয়েছিল? 2022 নভেম্বর মাস কতগুলো এজেন্সিকে আপনারা কাজে লাগাবেন? পশ্চিমবাংলায় কতগুলো এজেন্সিকে কাজে লাগাবেন? আলটিমেটলি কি লাভ হচ্ছে? ওই যে বললাম কিচ্ছু হবে না, মানুষের হৃদয়ে শুধু একটি নাম, নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোনো নাম। মানুষ ভুলে গেছে, মানুষ আপনাদের খারাপ। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। বিএনপি সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু কংগ্রেসের আর যারা আছে কেরল কর্ণাটক সবচেয়ে যারা এগিয়েছিল ওই দুটি মহিলা যারা 50 থেকে জিতে ভারতবর্ষের পার্লামেন্টে গেছিল, তারাই আওয়াজটা তুলেছিল, তারাই আমার সঙ্গে হাতে গলায় গলা মিলিয়েছিল। এবার একটা আরেকটু জোরালো গলা মেলানোর লোক দিন, আরেকটু জোরালো ভারতবর্ষের পার্লামেন্টে সিরিল কাস্টের বলার লোক দিন, সেই একজন মহিলাকে দিন যে মহিলা ভারতবর্ষের পার্লামেন্টের বুকে লড়াই করবে আপনাদের জন্য। আর যেটা আমরা আশা করছি, সরকারটা কিন্তু পাল্টে যাবে দিল্লিতে, মোদি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না, আর ভারতবর্ষের পর যে মুহূর্তে ইন্ডিয়ার মন্ত্রিত্ব হবে তখন সেই মিনিস্ট্রি থেকে কাজ নিয়ে এসে আরামবাগ পার্লামেন্টের সমস্ত স্তরের মানুষের জন্য উপকার পাল্টাবে। ও যতই বলো ইসকাবাদ 400 বলে না, বলে তো ওর কথা কিছু বিশ্বাস করবে না। ও তো 2021 বলেছিল না, এই যখন আমাদের গদ্দার গুলো ওখানে চলে গেল, বারবার এলো 40-50 বার এলো, হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী অমিত শাহ খরচা করলো পশ্চিমবাংলায়, অর্ধেক এর উপর মন্ত্রীরা কেন্দ্রের মন্ত্রীরা পশ্চিমবাংলায় চলে এলো, 2/3 বিজেপির এমএলএ গোটা পশ্চিমবাংলায় যারা ঘুরে বেড়ালো, তো বলেছিল না ইসকা ওর 200 পার বলেছিল কিনা, হ্যাঁ কি না বলেন না, আরে না বললে আমি বলতে পারবো না, ইসকাবাদ 200 বার বলেছিল তো, তা 200 বার খেলা শুরু হয়ে গেছিল, খেলা শুরু হয়ে গেল, খেলার তো খেলা আছে, চুকিত কি তো খেলা, তা চুকিত কি চু ধরলো 200, চু সত্য চুকিত কি দে নরেন্দ্র মোদী কথা সত্য, তাই যদি হয় 200 যদি 70 আর 400 হলে কত হবে, কত 140। ও জানে ও এবার পেরোবে না। মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগান শুটিং এর খেলা দেখেছেন? মাঠে গেছেন খেলা? এমনি বড় খেলাগুলো হয় যখন গেছে দেখেছেন? যে দলটা দেখছি এবার হাঁচি না হবে না, একটু প্লেয়ারদের একটু কোচ নামে ভোকাল টনিক দেয়, তুই দারুণ খেলছিস, তোর মতো প্লেয়ার হয় না, আর একটু দৌড়তে হবে, আর একটু ঝাপাতে হবে, বলো কিনা কোচ নেমে যায় ভোকাল টনিক দেয়, ও জানে যে ও হচ্ছে তাই ভোকাল টনিক দেওয়ার জন্য 400 বলেছে, ও হেরে গেছে। আরে কুচবিহার দেখেন, আরে 3টে মে লোকসভা নির্বাচন হলো, আগে তো বলেছিল না 2 মাস আগে নর্থ বেঙ্গল হামারা বলেছিল না, বিএনপি তো সব বলেই দিয়েছিল,
আর বিশিষ্ট বিশিষ্ট বড় বড় সাংবাদিক যারা হচ্ছে এয়ার কন্ডিশন ঘরে বসে, তারা আবার বসে বসে বলে দিল নর্থ বেঙ্গলে সব পেয়ে যাবে বিজেপি, বলেছিল কিনা হ্যাঁ কিনা, দেড় মাস আগে বলেছিল তো। আজ থেকে 15 দিন আগে থেকে ওদের ঘুম কেড়ে গেছে, বুঝে গেছে নর্থ বেঙ্গল আর হবে না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মাটিতে গিয়ে নর্থ বেঙ্গলে পড়ে মাটি কামড়ে পড়ে আছে, মোদি বুঝে গেছে আর হবে না। একজন সাংবাদিক মোদি গদি মিডিয়ার সাংবাদিক, আরে গদি মিডিয়া ন্যাশনাল সাংবাদিক ন্যাশনাল চ্যানেলে এই 5-7 দিন আগে আমাকে বলছিল যে দাদা দেখছি নর্থ বেঙ্গলটা কিন্তু খুব লড়াই হবে। আমার তোমার চোখে মনে হচ্ছে লড়াই হবে? বলো হ্যাঁ আমার চোখে মনে হচ্ছে লড়াই হবে। আমাদের একটা তো বিরাট অ্যাচিভমেন্ট গো আমাদের। বলো কেন বলছে? আমার 1.5 মাস আগে বলেছিলেন তৃণমূল ভোগ কাটা হয়ে চলে গেছে, সব সিট বিজেপি পেয়ে যাবে, বলেছিলে কিনা? বলো হ্যাঁ তা বলেছিলাম। আমাদের 20 দিন আগেও তা বলেছিলে সব সিট? বললো হ্যাঁ। কোনোদিন তো বলনি লড়াই হবে, লড়াই হবে মানে 50-50? বললো হ্যাঁ তা তো বটে। তাহলে 30-50 তুলে দিয়েছি, আগে তো তোমরা বলেছিলে আমরা 30%-70% ভোটাররা পাচ্ছি, তা এখন তোমরা বলছো লড়াই হবে মানে 50-50? তো বললো হ্যাঁ 50-50 হয়ে গেল, তাহলে 20% সুইং করে গেছে। তা তোমরা বলে যে 30, আমরা বলে যে 30, তোমরাই বলে যে 30, তোমরাই বলছো 50, তার মানে 20% সুইং করে যে নর্থ বেঙ্গলে হাওয়া করে দেবো একদম। আর দেখুন আজকে সারাদিন ধরে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। গ্রাম থেকে উঠে আসা ঘরের মেয়ে, সিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একটি মেয়ে আজ আরামবাগ পার্লামেন্টের প্রার্থী। সত্যিকারের এই যে আমাদের এই যে রিজার্ভেশন আছে, রিজার্ভেশন পলিসিতে সিডুল কাস্ট সিডুল ট্রাইব রিজার্ভেশন হয়। আমি দীর্ঘদিন ধরে প্রফেশন করছি, আপনারা জানেন আমি একটা সময় একজন সিডুল কাস্ট খুব বড় অফিসারকে জিজ্ঞেস করেছিলাম 91-92 সালে, আমার কাছে মামলা করতে এসেছিল, আমি বলে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা আপনি তো সিডুল কাস্ট থেকে এসছেন? বলো হ্যাঁ। আপনি তো এত বড় চাকরি করেন? বলো হ্যাঁ। আপনি কখনো কোনোদিন অল ইন্ডিয়া সার্ভিসে, আমি আপনি কখনো কোনোদিন গ্রামে ফিরে গেছেন, গ্রামে যে সিডুল কাস্টে কাজ করেছেন উপকার করেছেন? বলো না, ওই যে চাকরি পেয়েছি সে দিল্লি আর কলকাতা মুম্বাইতে ওই নিয়ে চলে গেছে, তার লাভটা কি হয়েছে? আমার প্রশ্ন লাভটা কি? শুধু রিজার্ভেশনের কোটায় চাকরি নিয়ে বা এমপি এমএলএ হয়ে বাইরে বড় বড় শহরে থাকলে তো হবে না। যে মানুষটি সেই সিডুল কাস্টের মধ্যে থাকবে, যে মানুষটি সেই সিডুল ট্রাইবদের মধ্যে থাকবে, যে মানুষটি তাদের উন্নয়নের কথা চেষ্টা করবে, যে মানুষটি সামগ্রিকভাবে মানুষের কথা উচ্চ চেষ্টা করবে, কিন্তু প্রথম কাজ হবে সিডুল কাস্ট এবং সিডুল ট্রাইবটা আরো উন্নততর কি করে জীবনযাত্রায় যেতে হয় সেইভাবে চিন্তা করতে হবে, তাকেই তো প্রতিনিধি করতে হবে, তাকেই তো প্রতিনিধি করতে হবে। এটা তো সত্যি কথা, আরামবাগ পার্লামেন্ট রিজার্ভ ফর সিডুল কাস্ট। কেন না সিডুল কাস্টের উন্নয়ন করতে হবে? মুখে তো ফেস পাউডার মেখে ঘুরে বেড়ালে সিডুল কাস্টের উন্নতি করতে হবে করা যায় না। যেই সিডুল কাস্টের উন্নতি করবে সে হচ্ছে ওই এরিয়ার মানুষ, ওই বাড়ি থেকে উঠে আসা মানুষ, সেই আগামী দিনে করবে, সেই আপনাদের মধ্যে থাকবে। তাই আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আপনারা যদি করে দেন, আগামী দিনে গ্রামের একটি সিডুল কাস্ট নিয়ে ভারতবর্ষের পার্লামেন্টে যাবে। গত 17 লোকসভাতে আমি 2টি মহিলাকে আমার খুব ভালো লেগেছিল, শ্রদ্ধা করেছিলাম এমপি হিসেবে। এরা দুজনেই হচ্ছে সিডুল কাস্ট কংগ্রেসের,
এবং এই দুজনই এসছে কেরাল থেকে, একজন কেরালা একটা কর্ণাটক, এবং দুজনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান। কি অসাধারণ 5 বছর ধরে লড়াই করে গেল। এবং আপনারা দেখেছেন পার্লামেন্টে যখন আমি প্রতিবাদ করি, স্লোগান দিই, পরবর্তীকালে যদি অনেকটা জানে মিতালিকে আমরা ক্যান্ডিডেট করিনি, মিতালিকে ক্যান্ডিডেট করছে স্বয়ং রামকৃষ্ণ দেব, যান মিলিয়ে নেবেন, পরে আবার বলবো। আমার কোন শক্তি নেই, কোন শক্তি নেই, এমন কোন শক্তি নেই যে মিতালিকে জয়ের পথে রুদ্ধ করতে পারে, এমন কোন শক্তি নেই। শুধু আপনারা এগিয়ে আসুন, আপনারা আশীর্বাদ করুন, আপনারা এগিয়ে আসুন, দেখে নিন। আমি ঈশ্বর এবং বিশ্বাস করি, আমি করি, আমার আরাধ্য দেবতা দেবী মা কালী সবাই জানে, আমি লুকচা লুকোচাপা কিছু করি না, করি না। ওঙ্কার লং বদনাং ঘোরাং মুক্ত কেশ চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতা, আমি মা কালীর ভক্ত। তো তার নাম নিয়েই বলছি, ভারতীয় জনতা পার্টি যাই চেষ্টা করুক না কেন রুখতে পারবে না, রুখতে পারবে না। শুভেন্দু অধিকারী গায়ে বড্ড জ্বালা হয়ে গেছে, শুভেন্দু অধিকারী গায়ে বড্ড জ্বালা হয়ে গেছে যে তার এখানে এসে আরামবাগ পার্লামেন্টে এসে মিতালিকে অ্যাটাক করতে হয়েছে। তা শুভেন্দু অধিকারী এখন মিতালিকে অ্যাটাক করতে হয়েছে, তাহলে মিতালি কোথায় মানুষের মনে, আরামবাগ পার্লামেন্টে মানুষ কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেটা শুভেন্দু অধিকারী বুঝে গেছে, শুভেন্দু অধিকারী নিজেই বুঝে গেছে মিতালিকে আর আটকানো যাবে না, চলো পার্সোনাল অ্যাটাক করো, ও কিন্তু বুঝে গেছে। গোহাটে তাই তো, তিনি ক্যান্ডিডেট, 5 বছর তো শুধু সিআইএসএফ এর মধ্যে থাকলো, জনতার মাঝে তো থাকেনি, সব সিআইএসএফ বর্ডার সিআইএসএফ। ভাবতে পারেন যে ভারতবর্ষের হোম মিনিস্টার এমএস হতে পারে, এম হোম মিনিস্টার, তো সেই হোম মিনিস্টার সুপ্রিম কোর্টের জন্য বেলে রয়েছে, বেলে জেলে নয়, থাকার কথা ছিল জেলে, রয়েছে বেলে, থাকার কথা ছিল জেলে, রয়েছে বেলে। তাহলে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে, ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট রয়েছে তাই তো, আর ওর মাস্তানি গুন্ডামি সবাই দেখেছে। আর নরেন্দ্র মোদী যতবার এসছে, নর্থ বেঙ্গলে এসছে, কুচবিহারে এসছে, শুধু প্ররোচনা দিয়ে গেছে, প্ররোচিত কথাবার্তা প্রভাব করে গেছে। আজকে যত ঝামেলা হয়েছে তার জন্য দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী নিজে, নরেন্দ্র মোদী নিজে প্ররোচনা দিয়ে গেছে, নরেন্দ্র মোদী গুন্ডামি ভালোবাসে, নরেন্দ্র মোদী এই করে উঠে এসছে, নরেন্দ্র মোদীর অফিসার ব্যাকগ্রাউন্ড কি, কি ব্যাকগ্রাউন্ড, গুজরাট তো একই জিনিস করেছে না, গুজরাট তো একই জিনিস করেছে, গুন্ডামি করে, মাস্তানি করে, এই করে তো গুন্ডামি করে এসছে নরেন্দ্র মোদীরা। তাই এখানে এসে প্ররোচনা দিচ্ছে, লাভ হবে না। এই বাংলার মানুষের হৃদয়ের মনে যার নাম লেখা হচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, হৃদয় থেকে সেই নাম মুছে দিতে পারবে না, হৃদয় থেকে সেই নাম মুছে দিতে পারবে না। গত 15 বা 10 বিজেপির পদ্ম ফ্যাক চাই, ইডি চাই, সিবিআই চাই, এনআইএ চাই, আর কোন কোন প্রতিষ্ঠানে, কোন কোন প্রতিষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের আশীর্বাদ চাই, তবে না আমি পশ্চিমবাংলার বিজেপির বড় লিডার, তাই না? 2024-এর 4 জুনের পরে গোটা ভারতবর্ষের জেলগুলো বিজেপি নেতাদের দিয়ে ভর্তি হবে, ভারতবর্ষের জেল।
এত বড় চোর, এত বড় ডাকাত ভারতবর্ষে খুঁজে পাবেন না। সব লম্পট গুলো আছে বিজেপিতে, সব বড় বড় ডাকাত গুলো আছে বিজেপিতে। আর বড় বড় বক্তৃতা বক্তৃতা মাছ এ করেঙ্গে হাম ও করেঙ্গে হাম তে করেঙ্গে হাম এসা কিয়া হ্যায় হাম এসা কিয়া হ্যায়। আরে কিয়া কিয়া হ্যায় ভাইয়া বলো না, আমি তো টাইম হ্যায় রিপোর্ট কার্ড চাইয়ে আমকো কনস্টিটিউয়েন্সি অনুযায়ী চাইয়ে, আমি তো হিসাব দেনে কা সময় আ গিয়া ভাইয়া, হিসাব তো দেনা হোগা, বহুত বাত হো গিয়া বহুত স্পিচ শুন লিয়া, আমি হিসাব দো আরামবাগ পার্লামেন্ট মে হিসাব চাইয়ে হিসাব। এক নম্বর বলি, আচ্ছা তো বলে কোর কোর রুপয়া সে জাদা হমনে খরচা কিয়া হ্যায় বেটি পড়াও বেটি বাঁচাও কে লিয়ে, বলে কি না? আরে বলতে তো হবে, বলে বেটি পড়াও বেটি বাঁচাও নিয়ে। আরে এত সুন্দর, এত সুন্দর যে এখানে এত মানুষ আছে আমি তো ভাবতেই পারিনি, অসাধারণ। আপনাদের জন্য আপনারা হাতে হাতে দিলাম, ওদের জন্য হাতে দিলাম, গাড়ি ওদের নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মীনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।